সুশ্রী না হওয়ায় গঞ্জনার অভিযোগ চাকরির জন্য চাপ ফের এক গৃহবধূ রহস্য মৃত্যু দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানা এলাকার চড়িয়ালে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার স্বামী মৃতের নাম জয়ন্তী ডাল পরিবার সূত্রে খবর দেড় বছর আগে চড়িয়ালের বাসিন্দা বুদ্ধদেব পাঁজার সঙ্গে তার বিয়ে হয় মৃতের আত্মীয়দের অভিযোগ সুশ্রী না হওয়ায় বিয়ের পর থেকেই জয়ন্তীকে গঞ্জনা দেওয়া হতো পাশাপাশি স্নাতকোত্তর উত্তীর্ণ জয়ন্তীকে চাকরির জন্য চাপও দেওয়া হতো বললো মা আমাকে পরিচয় দেয়নি আর আমার সাথে কথা বলিনি ওর সুন্দর মেয়ে চাই সুন্দর ভালোবাসতো এটা খুন করা হয়েছে খুন করে এটা একটা মানে দেখানো হয়েছে যে এটা গলায় দূরে বলছে যে কালো মেয়ে এবং শশ্রী নয় কিন্তু এটা এক বছর ধরে দেখে বিয়ে হয়েছে

স্যাটারডে সকালবেলা ফোন করেছে মাকে যে মা আমি এসে কালকে তোমাকে সব বলবো মা কি বলবেন ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ মিথ্যে নিজে থেকে আমার আমার ভাই সম্পর্কে হয় মানে পাড়া প্রতিবেশী হিসাবে ও নিজে থেকে বিয়ে করেছে আচ্ছা তাহলে কেন এই যে অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে আমরা মানতে পাচ্ছি না মানতে পারবো না এই অভিযোগ মিথ্যা শুনুন কাল যদি চরমে সব যদি কাল যদি শুনুন কাল যদি চরমে হতো চাল্লামেলি হতো পাড়ার পাঁচজন ছুটে আসতো এই ঘটনা মনে করিয়ে দিয়েছে হুগলির উত্তরপাড়ার পারমিতা বক্সির কথা চাকরি ছেড়ে স্বামীর কাছে থাকতে চেয়েছিলেন উনত্রিশ বছরের পারমিতা অভিযোগ শ্বশুরবাড়ির আপত্তিতে তা সম্ভব হয়নি সেই মানসিক চাপে আত্মঘাতী হন ওই বধূ শ্বশুরবাড়ির কথা না শোনায় বধূকে খুনের অভিযোগ বজবজে স্বামী সহ তিনজনের নামে এফআইআর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ নেপথ্যে মূলত কী রহস্য রয়েছে সমস্ত বিষয়টা খুঁজে বার করার চেষ্টা করছেন বজবস তদন্তকারী আধিকারিকরা ক্যামেরায় অজয় দাসের সঙ্গে জয়ন্ত রায় ও হিন্দল দে এবিপি আনন্দ বজবজ